হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার ফেসবুক যদি ডিসেবল হয়ে থাকে সেই ফেসবুকটা কীভাবে রিকভার করতে পারবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনকে অন করে নেবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবচেয়ে আগে আপনারা পেতে পারেন তো চলুন শুরু করা যাক তো আমাদের ফেসবুক যখন ডিসেবেল হয়ে যায় তখন কিন্তু আমাদের এরকম একটা নোটিশ আসে ইউ আর অ্যাকাউন্টস হ্যাজ বেন ডিসেবেল আর এখানে কি কারণে ডিসেবেল হয়েছে সেটাও কিন্তু লেখা আসে তো আপনার কি কারণে ডিসেবেল হয়েছে সেটা আগে দেখে নিন তারপরে আপনারা রিকভার করার চেষ্টা করবেন তো আপনারা এটা দেখার পরে আপনারা এখান থেকে চলে যাবেন ব্যাগ ব্যাগ যাওয়ার পরে আপনারা কি করবেন আপনাদের যেই কোরম ব্রাউজারটা আছে কোরম ব্রাউজারটা ওপেন করে নেবেন তো আমি আমার করম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তো যখনই কোরম ব্রাউজারটা ওপেন করে নেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এখানে আপনি কি করবেন এখানে সার্চ করবেন ফেসবুক রিপোর্ট তো আমি ফেসবুক রিপোর্ট লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফেসবুক রেপোর্ট অ্যাকাউন্টস তো এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো আপনারা কী করবেন উপরে এই থ্রি ডটের উপরে ক্লিক করে এটা ডেস্কটপ মোরে নিয়ে নেবেন তো আমি ডেস্কটপ মোরে নিয়ে নিলাম তো এইখানে যদি আপনি তিন নম্বরে একটা লিঙ্ক দেখেন তাহলে দেখতে পারবেন হাউ টু রেপোট এ ফেসবুক প্রোফাইল ফেসবুক হেলথ কাস্টমার তো এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনটার উপরে যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এইখানে আসার পরে আপনারা কি করবেন উপরে দেখতে পারবেন একটা সার্চ বক্স আছে এই সার্চ বক্সে ক্লিক করে এখানে লিখবেন ফেসবুক ডিসেবল তো আমি এখানে লিখে দিচ্ছি ফেসবুক ডিসেবেল তো ডিসেবল লেখার পরে এখান থেকে আপনারা সার্চে ক্লিক করে দেবেন সার্চে যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটা রিপোর্টের ফর্ম খুলে আসবে তো এখানে আপনার কি কারণে ডিসেবেল হয়েছে সেটা খুঁজে নেবেন এখানে টেম্পারেলি হয়েছে না কিছু টাইমের জন্য হয়েছে বা কত দিনের জন্য হয়েছে সম্পূর্ণ কিছু এখানে পেয়ে যাবেন আপনারা তো আপনার ফেসবুক কিভাবে ডিসেবেল হয়েছে সেটা এখান থেকে খুঁজে নেবেন তো খুঁজে নেওয়ার পরে আপনি সেটার উপরে গিয়ে আপনি রিপোর্টটা লিখে দিবেন আর যদি খুঁজে না পান তাহলে এখানে একটা অপশন পেয়ে যাবেন মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টস অ্যাজ ডিসেবেল তো এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ফর্ম খুলে আসবে তো আপনি যদি খুঁজে না পান তাহলে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে ডাইরেক্ট আপনারা এই ফর্মের উপরে আসতে পারেন তো এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে আর এরপরে আরও একটা ফর্ম ফিল করতে হবে আমি প্রথমেই এই ফর্মটা ফিল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি আরও একটা ফর্ম ফিল করে আপনাকে সেটাও দেখিয়ে দেবো তো আপনাকে এখানে বেশি কিছু করতে হবে না প্রথমে যেই অপশনটা আছে এখানে আপনি দিবেন আপনার ইমেল অ্যাড্রেস বা মোবাইল নম্বর যেটা আপনার ফেসবুকের সাথে লিঙ্ক ছিল সেটা আপনি এখানে দিয়ে দেবেন এই জায়গাটায় আর নিচের এই জায়গাটায় আপনার লিগেল নেমটা দিয়ে দেবেন যেটা আপনার ফুল নেম এখানে দিয়ে দেবেন তারপরে এইখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন চুজ ফাইল তো এই অপশনটার উপরে আপনি আপনার একটা আইডেন্টি প্রুফ এখানে অ্যাটাচ করে দেবেন মানে এখানে আপলোড করে দেবেন দেওয়ার পরে আপনি নিচে সেন্ড একটা অপশন পাবেন এখানে ক্লিক করে আপনি সেন্ড করে দেবেন তাহলে কি হবে এই আইডেন্টি প্রুফটা আপনার যে ফেসবুক টিমটা আছে সেই ফেসবুক টিমের কাছে যাবে যাওয়ার পরে তারা চেক করবে চেক করে আপনার ফেসবুকটা চেক করা হবে তারপরে আপনার ফেসবুকটা খুলে দেবে তো তার জন্য আপনাকে আরও একটা কমেন্ট লিখতে হবে আমি এখানে দিচ্ছি না এই জন্যই যে আমার ফেসবুকটা ডিসেবেল হয়েছিল আমি কিন্তু খুলে নিয়েছি এখনও আমার খোলার প্রয়োজন নেই তাই আমি এখানে দিচ্ছি না আপনারা এখানে দিয়ে নেবেন তো দিয়ে নেওয়ার পরে আপনারা এখানে সেন্ড করে দেবেন তো এখানে সাপ লেখা আছে যে আপনার আইডেন্টি প্রুফটা শুধুমাত্র ফেসবুক টিম দেখবে আর তাছাড়া অন্য কেউ দেখতে পারবে না তো আপনারা এখানে নিশ্চিন্তভাবে দিতে পারেন তো তার পরবর্তী একটা ফর্ম আপনাকে ফিল করতে হবে যে ফর্মটা আমি এখন ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো সে ফর্মের লিঙ্কও আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট যেতে পারেন তো ওইটা কমপ্লিট করার পরে আপনার সামনে এই ফর্মটা আপনাকে আবারও ভরতে হবে তো আমি এই ফর্মটা ভরে দেখিয়ে দিচ্ছি এখানে আপনাকে কিছু কমেন্ট লিখতে হবে তো আপনি কি করবেন এখানে এই টিকমারটার উপরে ক্লিক করলে আপনার ফর্মটা এখানে ওপেন হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন ফর্ম ওপেন হওয়ার পরে আপনারা এখানে কী করবেন আপনার ফুল নেম এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন যে ইমেল অ্যাড্রেসটা ওইখানে দিয়েছিলেন সেটাই এখানে দিবেন দেওয়ার পরে এই জায়গাটা আর এই জায়গাটায় দুই জায়গায় আপনার দুইটা কমেন্ট লিখতে হবে এই জায়গাটা লিখতে হবে যে আপনার কী কারণে আপনার ফেসবুক টিম থেকে আপনার ফেসবুকটা ব্যান করে দেওয়া দিয়েছে বা ডিসেবল করেছে আর এইখানে আপনাকে লিখতে হবে যে আপনি এটা কি করতে চান রিকভার করবেন না অন্য কিছু করতে চান তো আপনি এই দুটা কমেন্টকে তো এখানে লিখতে হবে তো আমি এই কমেন্টটা লিখে রেখেছি যে কমেন্টটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন আমি দুটা কমেন্টই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি সরাসরি কমেন্ট দুটো এখানে এনে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুটা কমেন্ট লেখে রেখেছি আপনাকে কিন্তু সেম এই দুইটা কমেন্টই লিখতে হবে এছাড়া যদি অন্য কোনো কমেন্ট লেখেন তাহলে কিন্তু আপনার ফেসবুকটা খুলবে না তো এই দুটো কমেন্ট লেখার পরে আপনি নিচে আসবেন নিচে আসার পরে এখানেও আপনার একটা আইডেন্টি প্রুফ দিতে হবে মানে যেই আইডেন্টি প্রুফটা ওইখানে দিয়েছিলেন সেই আইডেন্টি প্রুফটা আপনি এখানেও দিতে পারেন তো সব কিছু কমপ্লিট বলার পরে আপনি এখানে আইডেন্টিটি প্রুফ আপলোড করার পরে আপনি এখানে একটা টিকমার অপশন পেয়ে যাবেন এখানে টিকমার করে দেবেন দেওয়ার পরে এইখানে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন এই জায়গাটায় আপনার ফুল নেম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করে দিলে এই যতটুকু মেসেজ লিখেছেন আর আপনার আইডেন্টিটি প্রুফ সহ আর এখানে আপনার ইমেল অ্যাড্রেস ও আপনার নেম সহ। ফেসবুক টিমের কাছে যাবে তারা চেক করবে চেক করে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে যে কারণে আপনার ফেসবুকটা ডিসেবেল বা ব্যান হয়েছিল সেটা রিমুভ করে আবারও আপনার কাছে দেওয়া হবে তো এটা রিমু হতে কিছুদিন সময় লাগে আঠাশের থেকে তিরিশ দিন সময় লাগবে তো এতদিন পর্যন্ত আপনারা ওয়েট করে নেবেন তাহলে অবশ্যই খুলে আবারও আপনার কাছে চলে আসবে তো আই হোপ গাইজ ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য